কলকাতায় বৃহস্পতিবার অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে যান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উপহারে ছিল পাজামা, পাঞ্জাবি, চাদর, গামছা, মিষ্টি এবং ফুল। যদিও বিষয়টিকে সৌজন্য বিনিময় বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। ভাতৃদ্বিতীয়ার দিন এই ধরনের উপহার পেয়ে খুশি অনন্ত মহারাজ নিজেও। মুখ্যমন্ত্রীকে উপহার পাঠিয়েছেন তিনিও। সম্প্রতি কাওয়াখালীতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন অনন্ত মহারাজ। যদিও মঞ্চ থেকে নেমেই কোচবিহার পুনর্গঠনের দাবি তোলেন তিনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আজকে পবিত্র ভাইফোঁটার দিনে অনন্ত মহারাজকে ফুল, মিষ্টি এবং শাল, চাদর, পাজামা, পাঞ্জাবি দিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন, গামছা দিয়ে গামছা পাঠিয়েছেন এবং তিনি অনন্ত মহারাজের সুস্থ শরীর কামনা করেছেন এবং দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র ভাইফোঁটার দিন সৌজন্য সাক্ষাৎকারে এসে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা নিয়ে, উপহার নিয়ে তার কাছে আমরা এসেছি। তো ভাইফোঁটা আজকে মমতা ব্যানার্জি খুশির আমার দীর্ঘায়ু কামনা করেছে, ভাইফোঁটা দান করেছে যে যাতে ওনার ভাই সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাঁ, তা এরকম করে এখন দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আমার থেকে বয়সে বড়, সেতু ওনাকে বহুত বহুত ধন্যবাদ। আমাদের কোচবিহারে প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সরদিন তো আমরা দেখলাম যে অনন্ত মহারাজকে গিফট পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা সৌজন্য বিনিময়ে তিনিও গিফট পাঠিয়েছেন। ওভারঅল পরিস্থিতিটা ঠিক কি, কি বা বলছেন এলাকার অন্যান্য রাজনৈতিক বিশিষ্টরা? দেখো, তোমাকে যদি সম্পূর্ণ সিচুয়েশনটা তুলে ধরা যায় তাহলে তো বলবো যে যেহেতু আসন্ন পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনের পরে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে, এছাড়াও কিন্তু অনন্ত মহারাজ যেহেতু জিসিপি এর যে সংগঠনটা রয়েছে বর্তমানে, জিসিপি এর সংগঠনটা কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এবং অনন্ত মহারাজ তার একটি গোষ্ঠী রয়েছে, অন্যদিকে বংশীগৌতম বর্মন তার একটি গোষ্ঠী রয়েছে, পাল্টা কিন্তু নতুন করে আরেকটা গোষ্ঠী হয়েছে, কিন্তু অনন্ত মহারাজ তার কিন্তু যথেষ্টই দলীয় সমর্থক রয়েছে এবং তিনি কিন্তু বিভিন্ন কর্মসূচিতে তাকে লক্ষ্য করা যায় এবং বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তার সাথেও তার যোগাযোগ রয়েছে এবং পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কিন্তু তার সৌহার্দ্য রয়েছে এবং সব মিলিয়ে আজকে ভাইফোঁটার পূর্ণ দিনে কিন্তু অনন্ত মহারাজ তার সাথে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেন আলিপুরদুয়ারের একজন নেতা, পাশাপাশি কোচবিহারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তিনিও কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেন অনন্ত মহারাজের সাথে। এবং তোমাকে যেটা বললাম যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন পাশাপাশি লোকসভা নির্বাচন 2024 সবকিছুই কিন্তু মাথায় রেখে এমনটাই হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যদিও এই সাক্ষাৎকে কিন্তু সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে উভয় পক্ষ থেকে, অনন্ত মহারাজ তিনি জানিয়েছেন আজকে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ পশ্চিম তৃণমূল কংগ্রেস নেতা তিনি জানিয়েছেন যে সৌজন্য সাক্ষাৎ, পাটা কিন্তু সৌজন্য সাক্ষাতে যাতে কোনো রাজনীতি না হয় এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শরদিন্দু।